আলহামদুলিল্লাহ আপনারা রেজিস্ট্রেশন করেছেন শীতলে 2024 ইনশাআল্লাহ যাবেন। আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতেছি, এখনো কিছু ঝামেলা আছে, চুক্তিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমরা অনেকগুলি দাওয়াত দিয়েছি কিন্তু উপস্থিতির হার আমার কাছে খুব সন্তোষজনক না। এটা প্রতি বছরই হয়, সবাই প্রশিক্ষণে আসেন না। মূল প্রবলেম হচ্ছে প্রশিক্ষণে আসতে দুইটা লাইন জানা যায়, কথা বলা যায় এবং আলোচনা করা যায়। কারণ এটা আমি নর্মাল কিছু উদাহরণ দিই, আমি তো কথানুগতিক বক্তৃতাও করতে পারবো না। আমি নিজে মাওলানা বা আলেমও না, নিজে আল্লাহ চাহে তো আমি অনেকবার গিয়েছি মক্কাতে, চার পাঁচ মাস করেছি, আরও অনেক কিছু অভিজ্ঞতা আছে, অনেকবার গিয়েছি বা পরিবারও আমি নিজে করেছি। তো আমি বলবো যে আমার ব্যক্তি জীবনের কথা বলি। উপস্থিতি আপনারা জানেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, এর মধ্যে হজ অন্যতম একটি স্তম্ভ। প্রত্যেক সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর হজ আদায় করা ফরজ। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআন করিমে বলেছেন, আর প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ। সূরা আল ইমরান আর 97। হজ শারীরিক ও আর্থিক ইবাদত এবং মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন। আজ একদিকে ফরজ ইবাদত, অন্যদিকে এই ইবাদতের সাথে মুসলমানদের বিশেষ আবেগ ও অনুভূতির মিশ্রণ রয়েছে। বিশেষ করে হজের সাথে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর কাবা শরীফের সংশ্লিষ্টতা রয়েছে। সৌদি আরব হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব রহমতুল্লিল আলামিন। ধরেন আগামী 3 দিন পরে যারা যাবেন, এতদিন এই গরমে এহরাম অবস্থায় থাকা যে কত কঠিন, যে কোনো কারণে যে কোনো দম অতো হয়ে যেতে পারে। এর জন্য আমরা আমাদের দেশে এই সমস্ত অঞ্চলে সাধারণত তামাক্ত হজ আমরা করে থাকি। আমরা কী করব, শুরুতেই আমরা যে প্রাথমিক পরিস্থিতি এখানে আছে, এখন ওদের সবার মুখস্থ, এগুলো আপনারা বারবার দেখছেন, এগুলো প্রয়োজনীয় জিনিসপত্র। মানে একজন স্বামীর জন্য একজন সম্ভ্রান্ত নারী খাবার নিয়ে এই পাহাড়ের উপর উঠছে, ক্যান ইউ ইমাজিন? আমাদের বোনেরা কিন্তু এভাবে কখনো মনে হয় চিন্তা করে না যে খাদিজা একজন ভালো নারী, মহিষী নারী, নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম স্ত্রী, এভাবে দেখে নো, তার স্যাক্রিফাইসটা দেখেন, স্বামীকে তার সাপোর্টটা কিভাবে দেওয়া হয়েছে সেটা একটু দেখতে হবে, তাই না? এবং কিভাবে নিজের সমস্ত ইগোকে জলাঞ্জলি দিয়ে একজন প্রতিপ্রাণা স্ত্রী হয়ে গেলেন, সারা পৃথিবীর সব যুগের স্ত্রীদের জন্য তিনি সবচেয়ে উত্তম এক্সাম্পল। অর্থাৎ জাবালে নূরে যখন আপনারা যাবেন, ইতিহাসগুলো কিন্তু মাথায় রাখবেন, তাহলে তো শিক্ষা হবে। আমি যদি শুধু দেখে আসব, ও আচ্ছা এত উঁচু পাহাড়, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন কষ্ট করে, নো, এর ইতিহাস বিয়ন্ড দ্য সিনারি অনেক বড় ইতিহাস। এর ইতিহাসের মধ্যে প্রত্যেকটা জায়গা জায়গা আছে শিক্ষা। কারণ ফরজ নামাজ মসজিদের প্রথম কাতারে পড়া উত্তম, আর নফল এটা মসজিদ।
চীনের প্রথম কাতার হোক আর শেষ কাতার হোক, ডানে হোক বামে হোক মাঝখানে হোক, যেখানেই পড়ি না কেন একই সমান। গরম আশ্চর্য হবে নফল নামাজ ফরজ বাদে যত নামাজ হয়েছে এগুলো ঘরে পড়া উত্তম। মনে রাখবেন ফরজ বাদে যত নামাজ হয়েছে এগুলো ঘরে পড়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলু মিন সালাতিকুম ফি কুল্লি তোমরা তোমাদের কিছু নামাজ ঘরের জন্য বরাদ্দ রাখো। যখন তোমাদের কেউ মসজিদে ফরজ নামাজ আদায় করে বাকি নামাজের কিছু অংশ যেন তার ঘরের জন্য রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যক্তির নামাজ তার ঘরে পড়া আমার এই মসজিদে পড়া চেয়েও উত্তম, তবে ফরজ ব্যতীত। অর্থাৎ ফরজ মসজিদে, নফল ঘরে উত্তম। এই আমলগুলো জেনে নিন, জেনে রাখুন এবং জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। তো বলছি না যে নফল মসজিদের যে কোনো জায়গায় আমরা পড়তে পারি, এতে জায়গার এই প্রথম কাতার পেছনের কাতার মসজিদের সামনে ডানে বামে এই নিয়ে কোনো রকমের পার্থক্য নেই। তবে যেহেতু মসজিদের ওই অংশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের বাগান বলেছেন, সেই জন্য ওখানে গিয়ে নমাজ নফল পড়াটা উত্তম। আর ফরজ কোথায় পড়া উত্তম? সবাই বলে ফরজ কোথায় পড়া উত্তম? প্রথম কাতারে পড়া উত্তম। এটা শুধু মসজিদে না বলি না, বরং পৃথিবীর যে কোনো মসজিদে আপনার বাড়ির পাশে যে মসজিদ আপনি যেখানকার নিয়মিত মুসল্লি আপনি প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত কি এবং কত, তাহলে লটারি কেটে হলেও জায়গা নিত, লটারি কেটে হলেও জায়গা নিত প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ার। অন্য কোনো এসছে হামাগুড়ি দিয়ে হলেও ধাক্কা ধাক্কি হই হুল্লো করে খেলাঠিলি করে হলেও গিয়ে প্রথম কাতারে জায়গা নিত। এত সম্মান, এত সম্মানজনক কি হবে আপনি চেষ্টা করুন। সম্মানিত কাজ শুরু করতে হবে হজ্জের মৌসুমে, বিশেষ করে হজ্জের জন্য। উমরার জন্য কোনো মৌসুম নেই, উমরার জন্য সময়গত কোনো মৌসুম নেই, সারা বছরের সব সময় উমরা উন্মুক্ত। এমনকি ঈদের দিনেও কোনো ব্যক্তি চাইলে উমরা করতে পারেন, এমনকি আরাফার দিন যেদিনকে হজ্জের দিন বলা হয় এই দিনও কেউ চাইলে উমরা করতে পারে। ফলে উমরার জন্য সময়গত কোনো সময় সীমা নেই, কোনো মিকাত নেই। তবে হজ্জের জন্য সময়গত মিকাত রয়েছে, সেটা হচ্ছে হজ্জের মৌসুমে হতে হবে। হজ্জের মৌসুম হচ্ছে তিনটি মাস, কয়টি মাস? রমজানের পরে শাওয়াল, তারপরে যে বর্তমান জিলহজ, আর সামনের মাস জিলহজ। এই তিনটা মাস হচ্ছে হজ্জের মৌসুম, এর বাইরে হজ হবে না, এর আগেও না এর পরেও না। এবং বিশেষ করে জিলহজ্জের 10 তারিখ পর্যন্ত, অনেকে বলেছেন জিলহজ্জের 10 তারিখ, কারণ জিলহজ্জের 10 তারিখ পর্যন্ত হজ্জের মূল কাজ, যে কাজ ছাড়া হজ হবে না। এই জন্যই শাওয়াল, জিলহজ এবং জিলহজ্জের 10 তারিখ পর্যন্ত অনেকে মত দিয়েছেন। এটা হলো হজ্জের সময়গত মিকাত। এবং হজ্জের স্থানগত মিকাত রয়েছে, উমরার জন্যও সেই স্থানগত মিকাত রয়েছে। আমরা যারা মদিনা থেকে মক্কায় যাব হজ্জের নিয়তে অথবা উমরার নিয়তে, আমরা যাওয়ার পথে যুলহুলাইফা নামক মিকাত পড়বে, যে মিকাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এবং সেখান থেকে আপনাকে আমাকে ইহরাম বাঁধতে হবে। এই 5টি মিকাতের বাইরে অন্য কোন মিকাত নেই যারা মক্কায় থাকেন না তাদের জন্য। যারা মক্কায় থাকেন, মক্কার ভেতরে থাকেন, হারামের আশপাশে থাকেন, তাদের জন্য ওই হারাম এলাকার বাইরে গিয়ে নামক স্থান থেকে বাইরে মসজিদে আয়সা, সেখান থেকে এরা বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে মক্কাবাসীদের জন্য। আমরা যেহেতু মক্কাবাসী নই, আমাদের জন্য হারাম বাঁধার জন্য মিকাত হচ্ছে এই 5টি মিকাত, যে 5টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন।
আপনি যখন ইহরাম বাঁধলেন, ইহরাম বাঁধার সাথে সাথে আপনার উপর বেশ কিছু জিনিস হারাম হয়ে যায়। ইহরাম বাঁধার মধ্যে কি বোঝায়? ইহরাম বাঁধার জন্য প্রথম স্টেপ হচ্ছে আপনাকে স্বাভাবিক পোশাক, সেলাই যুক্ত পোশাক এগুলো পরিত্যাগ করে সেলাই বিহীন পোশাক পরিধান করতে হবে। সেলাই বিহীন পোশাক এবং সেটা দুটা চালানো হবে, একটা নিজে সাথে ঢাকার জন্য আর একটা শরীরে ঢাকার জন্য। ইহরামের কাপড় হবে সেলাই বিহীন এবং সবচেয়ে উত্তম হচ্ছে সাদা কাপড়। সাদা কাপড় আল্লাহর কাছে প্রিয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও প্রিয়। আর এই জন্য রাসূল সাল্লাম কাপড়ের কাপড় যেন সাদা হয় এই দিকে নির্দেশনা দিয়েছেন। তাই আমাদের যারা মারা যান নারী হোক পুরুষ হোক, নতুন কাপড়ের কাপড় নেই, সাদা কাপড়, কারণ এটা রাসূল সাল্লামের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। এই জন্য হাজি সাহেবদের এই একই কালারের পোশাক থেকে, ইহরামের কাপড় থেকে সাদা। এই ইহরাম মানে ইহরাম বাঁধা মানে ইহরামের কাপড় পরিধান করা প্লাস নিয়ত করা, এই দুইটার সমন্বয়ে একজন ব্যক্তি ইহরাম বেঁধে ফেলেন। শুধু ইহরামের কাপড় পরলে আপনি ইহরাম বেঁধে ফেললেন না, বুঝাতে পেরেছি আশা করি। তাহলে হাজি সাহেব গোসল করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন, ওযু করেছেন, এখন ইহরামের কাপড় পরে ফেলেছেন, তিনি তো মহিম হয়ে গিয়েছেন। মহিম কখন হবেন? নিয়ত করার পরে। আপনি যদি হজ্জে নিয়ত করেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আপনি বললেন আপনি তারপর থেকেই মহরিম হয়ে গেলেন। আপনি উমরা নিয়ত করলেন লাব্বাইকা উমরাতান বললেন আপনি মহরিম হয়ে গেলেন। এই নিয়ত মিকাত থেকে করতে হবে, মিকাত থেকে করতে হবে। ইহরামের কাপড় আপনি আগে হোটেল থেকেও পরে যেতে পারেন, বরং যেহেতু এখন মিকাতে প্রচণ্ড ভিড়, আপনার সাথে আরো অনেক মানুষ রয়েছে, মিকাতে গিয়ে আপনার অনেক যদি গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা রেখে দেন যে আপনি মিকাতে গিয়ে করবো, সেটা আপনার জন্য কষ্টসাধ্য। আপনি হোটেল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরামের কাপড় পরে রওনা দিন, মিকাতে গিয়েছেন, মিকাতে গিয়ে আপনি জাস্ট নিয়ত করবেন, আপনার মন চেয়েছে মিকাত মসজিদে দু রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওয়াদু, অথবা কোনো নামাজের সময় হয়ে গিয়েছে আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ে আপনি নিয়ত করে ফেলেছেন, আপনি এখন মুহরিম, আপনি এখন মুহরিম। সাথে সাথে আপনার উপর বেশ কিছু কাজ হারাম হয়ে যাবে যেগুলো একটু আগেও জায়েজ ছিল। এই মুহরিম হওয়ার সাথে সাথে ইহরাম বাঁধার সাথে সাথে যে জিনিসগুলো নিষিদ্ধ হয় এগুলো তিন রকমের। এক, শুধুমাত্র পুরুষের জন্য নিষিদ্ধ। দুই, শুধুমাত্র নারীর জন্য নিষিদ্ধ। তিন, নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো উল্লেখ করছি। যা শুধুমাত্র পুরুষের জন্য নিষিদ্ধ তার মধ্যে এক নম্বর হচ্ছে মাথা ঢাকা, মাথা একেবারে ঢেকে ঢেকে ফেলা, এই যে টুপি দিয়ে ঢেকে ফেললাম, এই যে এরকম কাপড় শ্যামা রুমাল চাদর যেগুলো যেগুলো মাথার সাথে লেগে থাকে লেপটে থাকে এইভাবে ঢেকে ফেলা, এটা পুরুষের জন্য নিষেধ। এবং চেহারাও ঢাকা, হাদিসিং যখন বলছেন মাথার সাথে চেহারাটাও যুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন জনৈক সাহাবি যিনি আরাফার ময়দানে রাসূলের পাশে ছিলেন উটের উপর চড়া অবস্থায় বসে থাকা অবস্থায় হঠাৎ পড়ে যান, পড়ে গিয়ে তিনি সেখানেই মারা যান। তিনি তো ইহরাম অবস্থায় ছিলেন, তারপরে তখন সাথে হবে মাথা রাখতে হয়, চেহারা খোলা রাখতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তুখাম্মিহু রাসাহু, তার মাথাটা ঢেকো না, ওয়ালা ওয়াজহাহু, তার চেহারার উপরে কাপড়।